দুর্গাপূজোকে কেন্দ্র করে একাদশী রাতে আদিবাসী নৃত্য। জলপাইগুড়ির ডেঙ্গুয়াছড় টি গার্ডেন দুর্গাপূজো কমিটির উদ্যোগে দুর্গাপূজোকে কেন্দ্র করে একাদশী রাতে আদিবাসীদের আদিবাসী নৃত্যের আয়োজন করা হয়। জাও এলাকায় প্রচলিত নাচের মেলা হিসেবে নাচের মেলার পাশাপাশি সেখানে মেলাও বসে। থামসামাদলের তালে সকলেই মেতে ওঠে। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ির সেই ডেঙ্গুয়াছড় চা বাগানের বিজয় দশমী উপলক্ষে যাত্রা মেলাও বসে। রবিবার সন্ধ্যায় এই যাত্রা মেলার উদ্বোধন হয়। সারা রাত ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় কেনাকাটার সঙ্গে জমজমাট ভিড় হয়েছে। মেলা কমিটির আয়োজকরা বলেন, এখানে আগে বিজয়া দশমীর দিন যাত্রা মেলা হতো। 2004 সাল থেকে দুর্গাপুজো শুরু করা হয়েছে। দুর্গাপুজো দশমীর দিন এখানে যাত্রা মেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সারা রাত ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজসেবী তথা আমাদের অত্যন্ত প্রিয় বকুল দা, বকুল হোসেন মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দীর্ঘকাল। যার Thank you.
ডেঙ্গুয়া ঝাড় বাগানে প্রত্যেক বছর এই দুর্গাপূজা যেদিন দশমিক হয় সেদিন আমাদের এখানে প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রাম বলে, যেটা আমরা ধরে রাখতে পারছি যে সংস্কৃতি আমাদের বাঁচায় রাখার জন্য আমরা যে মানে অনেকদিন থেকে অনেক পূর্বপুরুষ আমাদের এই জিনিসটা করার জন্য আমাদেরকে যা যা শিখাইছে ওইটা আমরা করতে পারতেছি। ওটার জন্য আমরা এখানে অনেকদিন থেকে এই যেদিন থেকে মহিলা এই মহালয়া হয় সেদিন থেকে আমরা এই রিহার্সালটা করতে থাকি। তারপরে যেদিনকে দশমিক হয় সেদিনকে আমরা এই প্রোগ্রামটা এখানে মাঠে আইসে দশমী বিদায় জানানোর পর কি হ্যাঁ এইটা বিজয় দশমীকের জন্য এই মানে বিজয় দশমীকের জন্য এই এখানে আমরা এসে আমাদের যেটা সাংস্কৃতিক কালচার ওইটা আমরা এটা করা হয় যে আমাদের ওই যে আগে বাবা মারা যে আমাদের পূর্বপুরুষরা মানে শিখাইছিল যে আমরা এখানে এসে ওদের নামটা তারপরে ওদের কালচারাল না না এটা মিলন মেলা বলে না এটা বিজয় দশমী কালচারাল হ্যাঁ সোমার দেখা হচ্ছে। তার মধ্যে এটা ডেঙ্গুয়া ঝাড়ের মানে লাস্ট দুর্গাপূজার বিজয় দশমীর উপলক্ষে আমাদের আদিবাসী মানে যে যে কুড়ুক ভাষা দিয়ে গান হয় আদিবাসী দিয়ে গান হয় তারপরে যারা যারা মুন্ডারি আছে ওরা মুন্ডারি গান করে হ্যাঁ হলো খুব ভালো লাগছে হ্যাঁ বিদায় মাকে বিদায় জানালাম এটার জন্য আবার এই প্রোগ্রামটা ভালো করা প্রোগ্রাম কি মানে কাকারে মনটা ভালো হবে এই প্রোগ্রামের মধ্যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো মনটা এই মানে এই প্রোগ্রাম করে আমাদেরকে খুব আনন্দ হয় এক বছর ধরে আমরা এই প্রোগ্রাম করার জন্য অপেক্ষায় থাকি সুচিত্রা একা আমার বয়স জ্যেষ্ঠ আমার নাম সালমিয়া দুই চার বার রাখতে লাগে হ্যাঁ এখানে কি করলেন এসে আমরা নাচ করলাম কি গালে সোনা কার মাইনা উপস্থিত আপনি কা ডেমার চা বাগান কেন নাচ গান এখানে সিনিয়র ম্যানেজার মিলন মেলা হয় না আদিবাসী নৃত্য করলাম হ্যাঁ প্রতি বছর হয় এটা আমাদের দুর্গাপূজার সময় হয় মানে দশমীর দিন হ্যাঁ দশমীর দিনই হয় কবে থেকে রিহার্সাল শুরু করেছো রিহার্সাল বলতে গেলে আমরা এই চার দিন হয় চার দিন চার দিনের বেশি করে নেই চার দিনেই করেছে আগে থেকে জানতে লাগা হ্যাঁ আগে প্রতি বছর করতে থাকি তাই আমাদের একটু করলেই হয়ে যায় বাইরে কোথাও না এই নাচ গান করতে যাই হ্যাঁ যাও যাই তো যেমন আমাদের প্যারিসে যাই ওখানে হয় নৃত্য চার্জে চার্জে হ্যাঁ আসামর চার্জে কি নাম তোমার মেরে ওরাও এটা হচ্ছে দীর্ঘদিন থেকে কত বছর এটা মোটামুটি একশো বছর থেকে আমি যেটা শুনে আসতেছি এই মেলাটা আর এই মেলাটাকে আগে আমরা যেটা দেখে আসতাম সকাল এগারোটার সময় শুরু হইতো সকাল চারটার সময় শেষ ভোর চারটা না না বিকাল চারটার সময় বিকাল চারটার সময় শেষ হয়ে যেত তখন কোনো লাইটের কোনো ব্যবস্থা ছিল না কোনো কিছু ছিল না ওই সিস্টেমে আস্তে আস্তে আমরা এই মেলাকে আরও উন্নত করার জন্য মেলাটাকে আমরা রাত্রে নিয়ে আসলাম এই মেলাকে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য 2004 সালে আমরা এখানে দুর্গাপূজা শুরু করলাম যাতে এই দুর্গাপূজা এবং বিভিন্ন কালচারাল যে আদিবাসী নৃত্য থেকে শুরু করে বাচ্চাদের কম্পিটিশন ড্যান্স থেকে এখন আমাদের যেরকম বাচ্চাদের কম্পিটিশন ড্যান্স আছে তারপরে রাত্রে আবার একটা অলগেস্টার একটা যেরকম একটা গানের বড় একটা কম্পিটিশন আছে কি উপলক্ষে হয় এই মেলা এই মেলাটা অ্যাকচুয়ালি উপলক্ষ হয় আমরা বিজয় দশমীর উপলক্ষে এই মেলাটা আমাদের আদিবাসী যাত্রা মেলাটা মূল আকর্ষণ কি থাকে মূল আকর্ষণ থাকে আদিবাসী কালচারাল যে নৃত্য সেটার মূল উদ্দেশ্য থাকে উপহার দেওয়া হয় তাদের পুরস্কৃত হ্যাঁ তাদেরকে আমরা পূজা কমিটির তরফ থেকে যে ফার্স্ট সেকেন্ড একটা দেখে ওদেরকে একটা অর্থ দিয়ে সহযোগিতা করেছে
আজকে আমাদের এখানে তিনটা দল অংশগ্রহণ করেছেন। ভান্ডাপুর চলে গেছিল, ভান্ডিগুড়ি আসছিল, ভান্ডিগুড়ি চলে গেছে, আমাদের ডাঙ্গা লাইন আছে, আমাদের হন্তুপাড়া আছে, চারটা দল এখানে আছে। সারা রাত চলবে এই প্রোগ্রাম? এই প্রোগ্রাম সারা রাত চলবে, আমাদের এখন একটার পর একটা প্রোগ্রাম হতে থাকে। তারা উড়াও কি করলেন এখানে এসে? এখানে আসলে নাচ গান করি প্রত্যেক বছরে। এটা আমাদের চা বাগান, চা বাগান আদিবাসী সাংস্কৃতিক নাচ হয়, সেই জন্য এখানে আমরা নাচ গান করতেছি। ওই দুর্গা পূজার সময় হয়, দুর্গা পূজার দশমীতে। হ্যাঁ, দশমীতে হয় দুর্গা পূজা। তারা এই নাচ গান কারা করলেন? আপনারা কি কাজ করেন? আমরা বাগানে কাজ করি, চা শ্রমিক। হ্যাঁ, চা শ্রমিক করি। কেন এই নাচ গান কেমন লাগছে? আমরা চা বাগানে শ্রমিক, চা বাগানে কাজ করে খাই। এটা আমাদের হলো সাংস্কৃতিক নিয়ম, সাংস্কৃতিক নিয়ম, আগের নিয়ম। আমাদের এইভাবে নাচ গান করে, নাচ গান করে চা গাছটা উদ্বোধন করে তৈরি করছি। আমরা আদিবাসীগুলো তৈরি করেছি, বাঙালিগুলো তো তৈরি করে নাই। ওই জন্য আমাদের আদিবাসী সাংস্কৃতিক নাচ এটা আমাদের করতে হয়। এটা আমাদের নাচ করলেন? হ্যাঁ, চা বাগান সম্পর্কে নাচ করলাম। গানটা ছোট বড় চাউপিল, ছোট বড় চাউপিল, ছোট বড় চাউপিলের মানে ছোট গ্যাস আর লেবার গুলা অনেকগুলা। যখন মেলা ধরতে যায় তখন পাবলিক গুলা কেচাল ঝগড়া করে, ওই জন্য মালিয়া সাহেব আর দাফাদারকে বলি মানা করো দাফাদার, মানা করো সাহেব। কেমন লাগছে এই নাচ গান? ভালো লাগছে। প্রোগ্রামটা বিশেষ করে ডাঙ্গুয়াজার টি গার্ডেনের হসপিটালের সামনে যে মাঠ আছে সেই মাঠে হয়। তো প্রোগ্রামটা উপলক্ষ হচ্ছে সমস্ত এখানে যত ওয়ার্কার রয়েছে তারা মিলে এখানে পার্টিসিপেট করে। শুধু পার্টিসিপেট নয়, আপনারা দেখলেন এখানে কত সুন্দর ওরা নৃত্য পরিবেশন করলো, স্পেশালি আদিবাসী নৃত্য, সাঁওতাল নৃত্য, যেগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে। আমি কমিটিকে সাধুবাদ জানাচ্ছি এই কারণে, কারণ ওরা এই কালচারটাকে ধরে রাখছে এবং আগামীকালও আগামীতেও এই কালচারটা ওরা ধরে রাখবে আমি আশা করি। অফকোর্স বাগানে পূর্ণ সহযোগিতা থাকে। এখানে যে এই যে লাইট দেখছেন, এই যে প্যান্ডেল দেখছেন, এখানে যে সিকিউরিটি সিস্টেম আছে অথবা এখানে যে জলের সিস্টেম আছে সমস্ত কিছুই বাগান থেকে দেওয়া হয়। ডিঙ্গুয়াঝাড় দীর্ঘদিন ধরে এখন আমাদের পূর্বপুরুষগুলো এখানে পূজা করতো এবং দুর্গা মেলা লাগতো, আর আমাদের আদিবাসী যে নৃত্যগুলা দিন দিন এইগুলা সব শেষ হয়ে যাচ্ছে। এখন এখনকার ছেলেপেলে এইসব সব ভুলে যাচ্ছে। আগে আমাদের যেমন যাত্রা হইতো, যাত্রা গান, এখন যাত্রা বললে বাচ্চাগুলো বোঝে না। খুব ভালো লাগলো পুরোনো দিনের যে আমাদের নীতিগুলো ধরে রাখছে এবং নাচ গান করতেছে, খুব ভালো। যাতে আগামী দিনে আরও ভালো হয়, আমাদের আদিবাসী যে সংস্কৃতি আছে এইটাকে, যে কালচারটাকে যাতে আমরা ভালোভাবে যদি এগিয়ে নিয়ে যাই খুব ভালো হবে আর কি। পার্টিকুলারলি ধর্ম বলতে সেরকম তো কিছু না, সবাই মিলেমিশেই করি। বিশেষ করে আজকে যেটা হচ্ছে সেটা হলো আমাদের চা বাগানের যে আদিবাসী সাংস্কৃতিক নৃত্য আছে, আদিবাসী সম্প্রদায়ের যে লোকেরা রয়েছে তারা তাদের সাংস্কৃতিক নৃত্য এই মেলার মাধ্যমে পরিবেশন করে। আর মেলায় তো সমস্ত ধর্মের মানুষ, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে এবং আনন্দের সাথেই আমরা পালন করি। আজকে প্রথমেই তো আমাদের এই আদিবাসী সাংস্কৃতিক নৃত্য এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যেটা চলছে, তার সাথে সাথেই বিভিন্ন মানুষের আজকে মিলন এখানে হবে। সকলেই উপস্থিত হবেন, নিজেদের মধ্যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে সকলেই আসবেন, তাছাড়া মেলা রয়েছে, সকলেই আনন্দ করবে এটাই। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এই কিছুক্ষণ পরেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। হ্যাঁ, আদিবাসী যাত্রা মেলাই এটা, বিজয়া দশমী উপলক্ষে প্রতি বছরই আর কি করা হয়ে থাকে। এটা আমারও জন্মের আগের থেকেই হচ্ছে। হ্যাঁ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, বাঙালি আছে, নেপালি আছে, অন্যান্য সম্প্রদায়ও আছে, সকলেই আছে। আমার নাম বিক্রম বিশ্বকর্মা, আমি ডিঙ্গুয়াঝার চা বাগানের একজন বাসিন্দা। আমার নাম ফ্রান্সিস বেরা। আমাদের এইখানে আজকে এই দশমী পারপাসে এইখানে আদিবাসী নাচ হচ্ছে এবং আদিবাসী নাচের পরে আমাদের
এইখানে সারা রাতই প্রোগ্রাম চলবে, আর আদিবাসী গান নাচ অর্কেস্ট্রার টিমও থাকে, যাতে বাইরে বাইরে থেকে যারা আসে সারা রাত এটা এনজয় করতে পারে। আপনারা কেমন আনন্দ পেয়েন এই মেলাতে? আনন্দ, এটা আমাদের অনেক পুরানা, আমাদের এটা এই এলাকার একটা ঐতিহাসিক মেলা। এটা আমরা জন্ম থেকে মোটামুটি দেখে আসতেছি যে এই মেলাটা, এই আদিবাসী নাচ বলে পরিচিত। কেউ বলে আমাদের দিদিং দিদিং নাচ, আবার কেউ বলে যে মদেশিয়া নাচ, কিন্তু সবাই জানে একটা আদিবাসী নাচ বলেই বেশি ফেমাস আছে। মানুষ এইখানে এইদিকের সব বাগানেরই লোক চলে আসে, সারা রাত থাকে, টাউনের লোকেও আসে এইটাকে এনজয় করার জন্য। হ্যাঁ, আমাদের এইখানে সারা রাত ধরে নাচ গান চলবে। এটা সারা বছর আমাদের যেরকম বাগানের, আমাদের ডেঙ্গুজার চা বাগানের লোক এই মেলায় সারা বছরই অপেক্ষা থাকে সবাই, যে এই 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 এলাকাতে এই মেলাই হচ্ছে আদিবাসীর মেলার জন্য পরিচিত। আমার নাম ফ্রান্সিস বারা, ডেঙ্গুজার চা বাগান, ডাঙ্গা লাইন।